আসসালামু আলাইকুম। স্মার্ট এগ্রোসোর্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। মিল্কিং মেশিন বা দুধ দহন মেশিন দিয়ে খুব সহজেই দুধ দহন করতে পারবেন স্বল্প সময়ে। মেশিনের সাহায্যে গাভীর দুধ দহন দিন দিন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে এবং খামারিদের মাঝে বিভিন্ন কোশ্চেনের উদয় হচ্ছে। উল্লেখযোগ্য কোশ্চেনের মধ্যে, গাভীর বাটের কোনো সমস্যা হয় কিনা, মেশিন দিয়ে দুধ দহন করলে কেমন সময় লাগে, মেশিন দিয়ে দুধ দহন সম্পূর্ণ নিরাপদ, আমাদের চ্যানেলে 6 মাস, 1 বছর এবং 2 বছরের যারা ব্যবহারকারী রয়েছে এরকম বিভিন্ন রিভিউ রয়েছে, আপনারা চাইলে ভিজিট করে দেখে নিতে পারেন। আধুনিক কৃষি খামারগুলোতে গাভীর দুধ দহনের জন্য স্বয়ংক্রিয় মেশিন ব্যবহার করা হয়, যা দুধ দহন প্রক্রিয়াকে অনেক সহজ ও দ্রুত করেছে। মেশিন বিশেষ করে কাপগুলি গাভীর বাটের সাথে সংযুক্ত করা হয়। মেশিনগুলো বাটের উপর হালকা শূন্য চাপ ভ্যাকুয়াম সৃষ্টি করে, যা দুধকে বের করে আনে। হাত দিয়ে দুধ দহনের কারণে হাত ঝিমঝিম, হাত ফোলা বা কাঁধের ব্যথাসহ যারা হাড়ের সমস্যা আছেন তারা খুবই অস্বস্তি বোধ করেন। বিশ্বের যে দুগ্ধ বড় বড় দেশগুলো রয়েছে, অন্তত আজ থেকে 100 বছর আগে অর্থাৎ 1900 শতাব্দীতেই তারা মেশিনের সাহায্যে দুধ দহন শুরু করেছে। বাংলাদেশে যে ধরনের দুধ দহনের মেশিন দেখা যেত পূর্বে, সেগুলোর প্রাইস অনেক বেশি ছিল, যা বাংলাদেশের ছোট বা মাঝারি খামারিদের জন্য ক্রয় করা অনেক কষ্টসাধ্য ছিল। বর্তমানে আমরা ছোট মাঝারি খামারিদের জন্য যৌক্তিক একটি মূল্যে চায়না দুধ দহন মেশিনগুলো নিয়েছি, যেগুলো আমাদের কাছ থেকে প্রায় 2 বছর হলে বিভিন্ন খামারিরা নিয়ে ব্যবহার করছেন। অনুরূপভাবে গেল মাসের 27 বা 28 তারিখে নরসিংদী রায়পুরার বাহেরচর থেকে এক প্রবাসী ভাই তার পরিবারের জন্য দুধ দহনের এই মেশিনটি আমাদের কাছে অনলাইনে অর্ডার করেছিলেন এবং তিনি 30 তারিখে ডেলিভারি হাতে পেয়ে প্রথম দুধ দহন করে ভিডিওটি আমাদেরকে নিজে স্বেচ্ছায় পাঠিয়েছিলেন। লক্ষ্য করলে দেখবেন, মেশিনের সাহায্যে দুধ দহন গাভী খুবই স্বাচ্ছন্দ্য বোধ করছে। গাভীর বাছুর যেভাবে দুধ চষে, মেশিনও ঠিক একইভাবে একটি অনুভূতি সৃষ্টি করে। এবং মেশিনের সাহায্যে দুধ দহনী খামারি ভাই নিজেও খুব আনন্দিত এবং তিনি দুধ দহন করতে করতে এক পর্যায়ে বলে ফেলেন, কি জিনিস আইলো দেশে। এতক্ষণ আমরা যে দুধ দহনের মেশিন দিয়ে দুধ দহন করলাম, চলুন এবার দেখে নিই সেই দুধ দহনের মেশিনের সাথে কি কি থাকবে। 4টি সেকশন হেড থাকবে, যেটা গাভীর বাটে লাগাতে হবে, এবং সাথে থাকবে একটি অ্যাডাপ্টার, একটি ব্রাশ, সাথে থাকবে এরকম 14 লিটারের একটি এসএসএর পাত্র এবং পাশাপাশি একটি কন্ট্রোলার বক্স, যে কন্ট্রোলার বক্সের মধ্যেই রয়েছে লিথিয়াম ব্যাটারি। এক চার্জে অন্তত 3 ঘন্টা আপনারা ব্যাকআপ পাবেন। প্রোডাক্টটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই আপনি চাইলে অর্ডার করতে পারেন। অর্ডার করার জন্য স্মার্ট এগ্রো সোর্সের পেজে অথবা হটলাইন নাম্বারে যোগাযোগ করে আপনারা প্রোডাক্টটি অর্ডার করতে পারেন, অথবা আপনারা চাইলে আমাদের শোরুমে এসেও সরাসরি প্রোডাক্টটি দেখে বুঝে নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ।